এইটা কথা চলে না আমাদের আমাদের পরিশ্রম হিসাবে আমরা মূল্য পাই না একটা প্রতিমা তৈরি করতে রেডি করতে 25-30,000 টাকা লাগে আমরা মূল্য এটা 40,000 টাকা তাই আমাকে কি পোষায় না তাই আমরা করতে হয় আমরা শিখছি আমার পেটের দায় আমরা করতে হয় কাজ বহুত উপকরণ লাগে কাঠ লাগে বাঁশ লাগে সুতলি সুতলি লাগে জলই লাগে অনেক কিছু দরকার বাঁশের দাম বাড়ছে কাঠের দাম বাড়ছে সুতলির দাম বাড়ছে তার কাঠের দাম প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে যেমন কাঠাকে বাঁশ কিনেছি গত বছর আমি 400 টাকা 350 টাকা এবার বাঁশ কিনেছি আমি 550 টাকা করে খরচটা তো বেড়ে গেছে আমি 1,00,000 টাকা 1,50,000 টাকা 80,000 টাকা 90,000 টাকা যাই নেই ওই হিসাব করতে গেলে পড়তে ওই তুলনামূলক আমার ওই এটা বাড়ে নাই আগে যা মোটামুটি ভালোই আয় হতো কিন্তু এখন এই জিনিস মানে মালপাটার দাম বাড়ায় মালপাটার দাম ঠিকই বাড়ছে কিন্তু আমাদের মজুরি বাড়ছে না আরও কমছে এই ক্ষেত্রে আমরা খুবই মানে একটা টেনশনে আছি যে এই কাজ কি আমরা জীবনে করতে পারবো কি না কারণ এরকমভাবে যদি মালপাটার দাম বাড়ে আমাদের মজুরি না বাড়ে আমাদের শ্রম দেবো যদি সেই শ্রমের দাম না থাকে তাহলে আমরা কাজ করে কী লাভ আরে কী হবে এতে আমার মাসে বাচ্চাদের প্রতি আমার 20,000 টাকা খরচ আছে 30,000 টাকা খরচ আছে তারপর সংসার খরচ আছে বাসা ভাড়া আছে আমাদের লোকের বেতন আছে এতগুলো লোকের 3-4 বার আমাদের খাওয়ালো আছে আয় বলতে কিছু নাই ভাই খালে হয়তো সময়তে যে বললাম কি হিমশিম খাচ্ছি যাতেই কাজ করি হিমশিম খাইতে হয় এইসব কাজ করতে গেলে পরিবার এই যাওয়া আলা হে ব্যবহার চলি কোনো রকম আমার তো মনে আশা ছিল ছেলেদের বিয়ে পাস করাম এলা যে কোনো একটা কাজ করবো অন্ত বিয়ে পাস তো করাইতে পারিনি প্রতিমার দাম যখন শোনে তখন অনেকে মানে হিমশিম খেয়ে যায় যে এরা জানে না যে আমাদের যে মালপাটার দ্রব্য মূল্য যে দাম বাড়তি হ্যাঁ সেই হিসাবে তারা দাম বলে না টাকা পয়সার ব্যাপার সবার আছে লোক পাওয়া যাচ্ছে না যেমন আমি 17 টাকা যেবার না করে দিতেছি আমি 12 টাকা আমি প্রতি বছর 15টা 16টা 17টা কাজও করছি এইসব কাজে এখন যে পরিশ্রম আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমাদের মতন কাজে এইভাবে পরিশ্রম করে কাজ করতে পারবো না এখনকার ফলাফল না আমরাই তো টেকতে পারতেছি না কারণ আমাদের তো মূল্য কমছে তখন তারাও তো চাইবে যে না বা আমার বাপ কাকারা দাদারা যে কাজ করছে যেখানে তাদের এখন বর্তমানে আগের যে মূল্য ছিল আগের যে একটা প্রতিমার যে দাম ছিল যে সম্মান ছিল তা নেই এখন এইটার ভিতরে আমরা গিয়ে আমাকে কী লাভ